Welcome back to another vlog. আজকে মহাসপ্তমী আর আজকে আবার বেরিয়ে পড়েছি প্যান্ডেল হপিং এর জন্য। তো চলো আজকে কোথায় কোথায় যাওয়া যায় দেখা যাক। তবে আজকে নিউ টাউনের দিকে বিশ্ব বাংলা যাব, প্রথম বিশ্ব বাংলা যাব। আজকে নিউ টাউনের দিকে যাওয়ার ইচ্ছে আছে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আমাদের নপাড়ার দিকে যেতে যেতে রাস্তাটা দেখো, দু সাইডে দারুণ করে সাজিয়েছে, কিন্তু অন্য জায়গার তুলনায় কম আছে, কিন্তু তবুও আছে। এখান থেকে মেনলি শুরু হচ্ছে আর কি। নোয়াপাড়া থেকে আমরা অটো নিয়ে নিয়েছিলাম, তার কারণ বাসে প্রচন্ড ভিড়। তো অটো নিয়ে আমরা কিন্তু দেখো নেমে গেছি বিশ্ব বাংলা গেটের কাছে, আর এর পরেই একটু গেলেই কিন্তু অ্যাক্সিস মল, আর তারপরে নিউ টাউনের যে মেলা প্রাঙ্গণ সেইখানটা, আর সেইখানে আমরা আজকে যাব প্যান্ডেল দেখতে, ঠাকুর দেখতে। তো এখানে নেমে গেলাম তার কারণ এত সুন্দর দেখো চারিদিক সাজিয়েছে, এই জায়গাটা দেখানোর জন্যই নামলাম। আর বিশ্বাস করো এই যে বিশ্ব বাংলা সরণি আছে, আমরা নোয়াপাড়া থেকে আস্তে আস্তে এত লাইট দেখলাম, আমি তো লাইফে এত লাইট কোনোদিন দেখিনি। মানে দারুণ করে সাজিয়েছে পুরো রাস্তা, অসাধারণ লাগছে, আর তাই জন্যই এই জায়গাটা দেখানোর জন্য কিন্তু তোমাদের সামনে নেমে গেছি। আমরা বিশ্ব বাংলা গেট থেকে যেটা অ্যাক্সিস মলের দিকে রাস্তা যাচ্ছে, অর্থাৎ যেই আমাদের মেলা প্রাঙ্গণ আছে নিউ টাউনের সেন্ট্রাল মল আছে, সেইখানে আমরা যাচ্ছি, আর হেঁটে হেঁটে যাচ্ছি, তার কারণ এই জায়গাটা রাস্তাটা দারুণ সুন্দর করে সাজিয়েছে, হেঁটে যাওয়ার আলাদাই মজা লাগছে। এই দেখো দু সাইডে, আর এখানে আমাদের আসিক ভাই এখানে। যেমন মেলার ভাইব থাকে আজকেও কিন্তু সেই রকম, এই জায়গাটা আলাদা কিছু লাগছে না, লোক এইরকমই এখানে সারা বছর থাকে। এখনো দেখো ভিড় লাইনে থেকে ফাইনালি আমরা কিন্তু গেটের মুখে চলে এসেছি, আর এই দেখো লাস্ট দড়ি পার হচ্ছি আমরা, এটার পরে এই ঢোকার চান্স, ঢুকে গেছি। ওই দিকে দাঁড় করে গেছে, ওরা ঢুকলাম, এই দিকেও দাঁড়িয়ে আছে সব। একটার পর একটা লাইন অতিক্রম করে কিন্তু আমরা এতক্ষণ পৌঁছেছি, তারপরেও দেখো আবার ভেতরে লাইন, মানে এখনো ফুল যায় মেন প্যান্ডেলের মধ্যে প্রবেশ করতে পারিনি। এই দেখো বাইরেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, ওই দূরে যাব, এইখান দিয়ে ওই দূরে। একটার পর একটা লাইন অতিক্রম করে আমরা এগিয়ে যাচ্ছি, আবার দেখো সামনে ব্যারিয়ার এইখানে। বেরিয়ে গেলাম শ্রীপুরের মতোই অবস্থা, এখানেও খুব একটা বেশি থাকা গেল না, তবে এখানে ওখানকার তুলনায় একটু থাকতে দিয়েছে যাই হোক। তবে এত ভিড় শ্রীভূমির মতোই ভিড়টা, প্রায় অনেকক্ষণ সময় লেগে গেল, আর ওই জন্যই বেশিক্ষণ থাকতে দিচ্ছে না, প্রচুর লোক আছে এখন, ওই জন্য বেরিয়ে গেলাম এই দিক দিয়ে। আর এইখান থেকে বেরিয়ে দেখো এই সাইডে আবার গ্রাউন্ডটায় আরও কিছু
খেলার জায়গা টাইগা করা আছে, মেলার মতো হয়ে আছে। এখানে অনেক লোক দাঁড়িয়ে ছবি টবি তোলাতুলি করছে। আর এই দেখো ওইখান দিয়ে আমরা বেরিয়ে গেলাম। আমরা এখানে কফি দিয়ে নিয়েছি আর কফি খাচ্ছি। আর ওই সামনে দেখো অনুষ্ঠান হচ্ছে স্টেজে, আমরা লাস্টের দিকে বসে বসে এই প্রোগ্রাম দেখছি। আর এই দেখো সামনে প্রোগ্রাম হচ্ছে। আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে চা ফা খেয়ে কফি খেয়ে, আর গান শুরু করতে করতে 10 মিনিট লাগিয়ে দিল, দিয়ে বেরিয়ে চলে এলাম। তো আসি, কেমন লাগলো ঠাকুর দেখে? প্যান্ডেলটা সত্যি দারুণ করেছিল, এখন পুরো ব্ল্যাকের মধ্যে আঁকার মধ্যে, তাই না? এত লোকজনের ভিড়ে ভালো লাগছিল। আর এইদিকে দেখো, এদিকে কিন্তু এদিকে রীতিমতো মেলা, যেটা এখানে সারা বছরই হয়ে থাকে, এখনো দেখো চলছে এই জায়গাটা। মানে এটাই সব থেকে মজার যে সব সময় এখানে মেলা চলে, এখনো দেখো বন্ধ হয়নি, সব সময়ের মতো এখনো চলছে, বেশ ভালোই। এখানে মোমো খেতে চলে এসেছি। এই আমাদের মোমো তোলা হচ্ছে, চলো খাও, তুমি আগে খেয়ে দেখো। ঠিক আছে, রাখো নিচ্ছে, রাখো। মোমো খেয়ে আমরা বাইরে চলে এলাম। আর এই জায়গাটা দেখো, দারুণ জায়গা, এখানে সব সময় কিন্তু এই রকমই ভিড় হয়। আসি, কি করছো এখানে? এনজয়। এই জায়গাটা দেখো অসাধারণ সুন্দর, ওই মেলার ওই এটা নাগরদোলাটা সবসময় ওখানে, কিন্তু এই জায়গাটা দারুণ সবসময়, এই এত সুন্দর, অসাধারণ সুন্দর একটা জায়গা, যে কোনো দিন এখানে চলে আসতে পারো, পুজো বলে ব্যাপার না। আর এই দেখো, এই জায়গাটা দেখো, কারোর আসার ইচ্ছা থাকলে বলো, নিয়ে আসবো। তো চলো এখান থেকে সামনে বেরিয়ে যাই। দেখো আরো ভিড় বাড়ছে, মানে রাত বলে যে ভিড় কম হবে সেটা না, এখানে কিন্তু আরো বেড়েই চলে গেছে চারিদিকে। তো আমরা এবার বেরিয়ে যেতে হবে আমাদেরকে, অনেক রাত হয়ে গেল। চলো ওই দিক দিয়ে এবার অটো ধরবো আবার, কিংবা বাস পেলে বাসে উঠে যাবো। গাইজ, আজকের মতো আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ, আর ভিডিওটা এখানেই শেষ করছি। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।